রূপ এই চেহারা নিয়ে যদি কন যে আমি 70 বছর 80 বছর 100 বছরের পুরুষ বিয়ে করবো, ওই মানুষই ভালো, যাতে ভালোবাসা বকবে, মানুষই তাকাবে না দেখ দেখ। হে তো ধরেন ডেট ফেল মানুষ, ডেট ফেল মানুষ নাকে নাকফুল, কানে কানে আছে কিছু? কানে নাই কিন্তু কানে অবশ্যই হবে। আসসালামু আলাইকুম। আবু ভালো আছেন আপনি? আপনার তো ফ্যামিলি পুরো দায়িত্ব একাই লই লেছেন নাকি? একাই তো লইছে, আছে কে আর, একটা ভাই আর আম্মা আর আমার বাবা আছে। কিন্তু আপনার দায়িত্ব কি কেউ নেয় না? দায়িত্ব নিতে চাইলে কি হবে, এখন দায়িত্ব নেওয়ার লেগে তো ক্যামেরার সামনে আইসে। মানে আপনার দায়িত্ব কাউ কারো হাতে দেওয়ার জন্য ক্যামেরার সামনে আইসে? আইসে, আমার হেল্প করবে, একটু সাহায্য করবে আমার। যে তো কিরকম লোকের কাছে আপনার, কিরকম লোক আপনার দায়িত্ব নিবে? এইরকম লোক দেয়, আমার চাইতে ডাল ভাত খাওয়াবে, আমার পাশে দাঁড়াবে, আমার ভাই ডারে পড়াতে পারতে না সেটা খরচ দেবে, এরকম লোক আমি চাই। আপনার যদি চিপস টিপস যে শাকসবজি কিনে দেয়, জুস টুস কিনে দেয়, হেডি কিনলে খাইবেন না? ওইটা কিনলে খাইব। খাইবেন না? খাইব না, শুধু যে ভাতই খাইবেন? হ্যাঁ ভাত খাইব, সবই খাইবেন? সবই খাইব। আচ্ছা আচ্ছা, তো আপনি কেমন ছেলে পছন্দ? যেরকম ছেলে, বুড়ো হোক জোয়ান হোক, যে আমার মনের মতন হবে, যে আমার ডাল ভাত খাবে, তাই একটা পাশে দাঁড়াবে, এরকম ছেলে আমার পছন্দ। আচ্ছা আপু, আপনি কোন তো, আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার অনেক রূপ, ঠিক আছে? বলেই তো অনেক কষ্ট হয়েছে। এই রূপ এই চেহারা নিয়ে যদি কোন যে আমি 70 বছর 80 বছর 100 বছরের পুরুষ বিয়ে করবো, ওই মানুষই ভালো, যাতে ভালোবাসা বকবে, মানুষই তাকাবে না দেখ দেখ। হে তো ধরেন ডেট ফেল মানুষ, ডেট ফেল মানুষ থাকবে সারা জীবন। হে তো ডেট ফেল মানুষ। আর মানুষের কাছে যদি কাম বসে, সে আরেকটা লোক কাছে যাবে গা, একটা থুই আরেকটা পাইবে। আর বুড়ো মাসে কেন কাম বসলি ভালো, বিয়া বসলি ভালো। মানে বিয়ে বসা মানে যে কাম বসা আপনাকে বসে? হ্যাঁ আমাকে ভাষা বিয়ে কি বিয়ে বসা ভালো, বিয়ে বসা। আচ্ছা আচ্ছা, তো ধরেন বুড়ো মানুষের বিয়ে করলো তো, হে তো ধরেন ওই যে মমতাদের একটা গান আছে না, মনের মতন মানুষ হলে বুড়ো জোয়ান যে আমার পাশে দাঁড়াবে, আমি তারকেই বিয়ে করবো। হে তো কাস্তে কাস্তে হে দিন যাবো, কাস্তে কাস্তে যে ভাগ্য থাকে, আমার বুড়ো মানুষ তো বুড়ো মানুষ থাকবে, জোয়ান মানুষ জোয়ান মানুষ থাকবে। দর্শক দেখেন সে কতটা অসহায় হয়ে সে বাধ্য হচ্ছে এটা বুড়ো মানুষের বিয়ে করার জন্য। তো আসলে অনেক অসহায়, একটা ভাঙা ঘরে থাকে অসহায়, অসহায় বলে ক্যামেরার সামনে আইছে, তাহলে ক্যামেরার সামনে আসতাম না। আচ্ছা আচ্ছা, তো আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা একটু বলুন তো। নাম্বারটা বলে 01777 01778484005 32। এটা আপনার নাম্বার? এটা আমার নাম্বার। দর্শক এটা হলো এই রূপবতী সুন্দরীর নাম্বার, কেউ যদি ওনার সাথে কথা বলতে চান, কথা করতে মন চাইলে, কেউ খারাপ কমেন্ট কইরো না, ভালোবেসে ভালো কথা কইও। তা আপনার ফোন দিয়ে তো কইবো হ্যালো জান তুমি কেমন আছো, ওই কথা বললে কি শুন আর, যদি খারাপ কথা কই সে সব পেরি মা বইন আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, তো ফোন দিয়ে তো অনেক সময় অনেক কথা বলে, তো সেটা কিভাবে নেবেন? সেটা লিয়া যাবে, আগে ফোন দিয়ে লেখ, তারপরে কথা বলবো। ঠিক আছে আপু, দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।